নমস্কার, আমি ডক্টর তুষার কান্তি ঘোষ, ঘোষ ENT ফাউন্ডেশন সল্টলেক, তার ডিরেক্টর। আজকে আমি অনেকদিন বাদে আপনাদের কাছে এসেছি। আমি গলার স্বরভঙ্গ নিয়ে কয়েকটা কথা বলবো। তো গলার স্বরভঙ্গ যদি অনেক দিন ধরে হয় তাহলে আপনারা একটু ডাক্তার দেখিয়ে নেবেন, কারণ হচ্ছে এবং কি আছে সেটা অবশ্যই জানা দরকার গলার। কারণ হচ্ছে কি, আপনি যে ভোকাল কর্ড দিয়ে কথা বলেন, তা গলার স্বরভঙ্গ মানে ভোকাল কর্ডের কোনো সমস্যা? তো ভোকাল কর্ডের যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু ইমিডিয়েট যদি চিকিৎসা করেন অনেক সময় ঠিক হয়ে যায়। যদি অনেক দিন হয়ে যায়, মানে 20-21 দিন হয়ে যাচ্ছে, গলার স্বরভঙ্গ জানা উচিত। সেখানে ভোকাল কর্ড দুটো আমাদের এইভাবে জোরে, তবে আমরা ভালোভাবে কথা বলতে পারি। কিন্তু ভোকাল কর্ডের মাঝখানে যদি আপনি ভাবুন, এইটা যদি চলে আসে তাহলে গ্যাপ হয়ে যাচ্ছে, এই গ্যাপে কিন্তু প্রবলেমটা শুরু হয়ে গেল, তার মানে ফাঁক হয়ে গেল, তাহলে হাস্কি ভয়েস, হোর্সনেস অফ ভয়েস হবে। সেই হোর্সনেস অফ ভয়েস বিভিন্ন কারণে হতে পারে, আর্লি নোডিউল, আপনার পলিপ, হেমারেজিক পলিপ, কনজেশন, রেড, রক্ত জমে যাওয়া, অনেক রকম সিস্ট, অনেক কিছু হতে পারে, কিন্তু আর্লি স্টেজে ক্যান্সারও হতে পারে। তো যেটা আপনার কিন্তু ঠিক হবার সম্ভাবনা থাকবে ইমিডিয়েট ট্রিটমেন্ট করলে, কিন্তু আপনি যত দেরি করবেন সেটা কিন্তু অনেক দেরি হয়ে যাবে। কি করে সেটা বুঝবো, আমরা ডাক্তাররা কিছুটা দেখে বুঝি, কিছুটা অপারেশন করে রিমুভ করে তারপরে দেখি। তবে আজকে লেটেস্ট কি ট্রিটমেন্ট এখন এসেছে, দেখুন আপনি তো ইনিশিয়ালি ভাব নিলেন, অ্যান্টিবায়োটিক খেলেন, অম্বল ওষুধ খেলেন যাতে আপনার প্রবলেমগুলো না হয়, কিন্তু লেটেস্ট কি ট্রিটমেন্ট হচ্ছে? মনে করুন গলা বদলে গেল, আপনার কোনো চিকিৎসা নেই, তো আপনি নর্মালি অনেক সময় কি হয়, নর্মাল সার্জারি করতে গেলে অনেক সময় প্রবলেম হয় গলা, ভোকাল করে একটু এপিথিলাম বেশি করে কেটে যেতে পারে, তাতে গলার স্বর অনেকের খারাপ থাকে। তো লেটেস্ট আমরা কি করছি, গলার স্বর একদম ক্লিন ভয়েস আসবে, কীরকম নতুন কি টেকনোলজি যা প্রযুক্তি ইউজ করছি আমরা, সেটা হচ্ছে লেজার। এবার নর্মাল লেজার হবে না, সেটা কিন্তু বিশেষ প্রযুক্তির একটা লেজার আছে, লুমিনাস লেজার, তাতে অন্য ধরনের ভাবে কাটা হয়, সুপার পালস মোডে ইউজ করে, তাতে কিন্তু গলার স্বরটা এক্স্যাক্টলি আগের মতো ফিরে আসবে, কারণ হচ্ছে এপিথিলিয়াম খুব বেশি লসই হবে না। আপনাকে দেখাবো কীরকম, দেখুন, এমনকি তাতে ক্যান্সারও, আর্লি ক্যান্সারও কিন্তু খুব ভালোভাবে ঠিক করা যায়। এই দেখুন, মনে করুন একটা হেমারেজিক পলিপ বা কিরকম, দেখুন আপনি বুঝবেন না অপারেশন আদৌ হয়েছে, অদ্ভুত ধরনের লেজারটা জাস্ট যাবে, দেখুন আনএডিটেড, মানে কত কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু বাইরে আমার মনে হচ্ছে টিভি থেকে এটা যখন মনে হচ্ছে রেকর্ডিং হয় এরকম কাঁপে, আদৌতে ওটা কাঁপে না, ওটা একদম ফিক্সড পয়েন্টেই ওটা কাজ করে, এবং আপনি যখন যেই মাত্র এটা শেষ হবে আদৌ বোঝা যাবে না যে অপারেশন হয়েছে, একটা ড্রপস অফ ব্লাড আসবে না, এবং হিলিং প্রসেস খুব ভালো, সেম ডে তেই কথা বলতে পারবে পেশেন্ট, এবং নর্মাল হয়ে যাবে আপনার ভয়েস। এমনকি এরকমই যদি আপনি দেখেন যে আর্লি নোডিউল, কিভাবে আর্লি নোডিউল আমরা ঠিক করতে পারি, যারা রেকারেন্সের চান্স অনেক কম, এ দেখুন ভোকাল কর্ড নোডিউল দিনের পর দিন আপনি রেস্ট করছেন, কতদিন রেস্ট করবেন, কিন্তু লেজার দিয়ে এই জায়গাটাই কিন্তু নির্মূল করে দেবে, রেকারেন্সের চান্স খুব কম, একদম ক্লিন, বোঝা যাবে না যে অপারেশন হয়েছে। এমনকি যদি আপনি মনে করেন যে আর্লি স্টেজের ক্যান্সার মতো হচ্ছে, সিস্ট হচ্ছে, আর্লি স্টেজের ক্যান্সারকেও আমরা নির্মূল করে দিতে পারি যদি আমরা কনফার্ম করি, বা অনেক সময় আমরা কনফার্ম করবো ভাবছি, তো সেটাতেও আপনার যে ভয় যে নর্মাল করলে যে অসুবিধাগুলো হবে, যে না ক্যান্সার ছড়িয়ে যাবে, না, লেজারে ক্যান্সার আটকে দেয় যদি আপনি লেজার দিয়ে অপারেশনটা করেন। দেখুন, মনে করুন আপনি ভেবেছি এটা কনফার্ম করে এসেছি আর্লি ক্যান্সার, আমরা অল্প স্টেজে, যেটা আর্লি স্টেজের ক্যান্সার, আমরা এরকম লেজার দিয়ে এই জায়গাটাকে উইথ ফ্রি মার্জিন কেটে বাদ দিয়ে দিচ্ছি, তাতে কি হচ্ছে আপনার রেডিয়েশনে কোনো ভয় নেই, রেডিয়েশন আননেসে রেডিয়েশনেও দরকার হচ্ছে না, এবং রেডিয়েশনে কিন্তু অনেক প্রবলেম হয়, সাইড এফেক্ট সাংঘাতি বেশি, কিন্তু এইটাতে আলটিমেট পেশেন্ট সেম ডেতে 10-20 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে, এবং পরে আপনি অবাক হয়ে যাবেন এই যে মার্জিনটা পরে আর বোঝা যাচ্ছে না, দেখুন আপনি কিছুদিন পরে, দিস ইজ দ্য ম্যাজিক বেসিক্যালি, কিছুদিন পরে এই গ্যাপটাও কিন্তু এত সুন্দরভাবে মিলিয়ে গেল, অথচ তার রেডিয়েশনের সাইড এফেক্ট নেই, অন্যান্য ঝামেলা নেই, কোনো হেডেক নেই, এবং অত্যন্ত ভালোভাবে বাদ দেওয়ার পোর্শনও কিন্তু আমরা সুন্দরভাবে দেখিয়ে দিতে পারছি, জুড়ে যাচ্ছে, এবং গলার স্বর অত্যন্ত ভালো হয়ে যাচ্ছে। তো সুতরাং এখন কিন্তু স্বরভঙ্গের চিকিৎসাতে আপনার লেজার ইউজ করাটাই কিন্তু উচিত, লেজার ছাড়া অন্য কিছু করতে গেলে আপনার কিন্তু অন্য সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, এছাড়াও আপনাকে সিস্ট বা মাংস, হেমারেজিক পলিপ,
যে কোনো জিনিসগুলোই এত সুন্দরভাবে লেজার দিয়ে করা যায়, যেটা না করাটাই একটু বোকামি। এমন দেখুন, একটা ভোকাল করে হিমাঞ্জিওমা, অনেক সময় রক্তপাত হয়, রক্তের মধ্যে বোঝা যায় না যে কতটা কাটা উচিত কতটা না কাটা উচিত, কিন্তু লেজার দিয়ে করলে সেটা নিখুঁত হবে এবং এক্স্যাক্টলি আপনার যতটুকু দরকার সেটা করবেন এবং পরে এটা বোঝা যাবে না যে অপারেশন হয়েছে। তো আমার মনে হয় সর্বঙ্গ নিয়ে বিশেষ কোনো চিন্তা না করে, মনে হয় যদি কোনো ডাক্তারবাবুর সঙ্গে আপনি যোগাযোগ করুন, গলার ভোকাল কর্ডের ছবি তুলুন, তারপরে যদি মনে হয় কোনো বিশেষ কিছু অপারেশন করতে হবে, আমার মনে হয় লেজার সার্জারি করাই বাঞ্ছনীয়। এবং লেজার সার্জারিদের গলা যদি বলেন অপারেশনের পরে গলা কি সুন্দরভাবে গলা তৈরি হয়ে যায়, সেটা আপনাকে যদি একটা গলার স্বর শোনাই, তাহলে বুঝবেন যে অপারেশনের পরে কোনো ডিফারেন্স বোঝা যাবে না যে আদৌ পেশেন্টের অপারেশন হয়েছে আদৌ। এক্স্যাক্টলি নর্মাল ভয়েস। আপনার নাম কি? প্রশান্ত কুমার দে। বাড়ি কোথায়? চন্দননগর সুবর্ণপুর। আপনার গলা ভোকাল কর্ডে মাংস ছিল? হ্যাঁ। গলাটা আগে বসা ছিল মনে পড়ছে তো? হ্যাঁ স্যার, মনে বসা। খুব বসা ছিল না? খুব বসা ছিল। এখন গলাটা কেমন লাগছে? একদম পরিষ্কার পরিষ্কার, একদম কোনো অসুবিধা হচ্ছে। কদিন মাত্র অপারেশন হয়েছে? এই এক সপ্তাহ হলো। সাত দিনের মধ্যে গলাটা একদম নর্মাল গলা বোঝা গেল না, তার অপারেশন হয়েছে। দিস ইজ দ্য ম্যাজিক। তো ভয়েস সার্জারি এবং যে কোনো ভয়েস ঘটনা, ভয়েস প্রবলেম জনিত যে কোনো সমস্যার সমাধান করা যেতে পারে এখন অত্যাধুনিক লেজার প্রযুক্তির সাহায্যে। থ্যাংক ইউ সো মাচ।